উত্তেজনার পারদ ছাপিয়ে একে একে শেষ হচ্ছে ইউরোপের ফুটবল লীগগুলো। চলতি সপ্তাহে ইতি টানবে সবগুলো লীগ। তবে লীগ শেষ হলেও ইউরোপিয়ান ফুটবলের উত্তেজনায় ছেদ পড়বে না এতটুকু, কারণ গ্রীষ্মকালীন দলবদল মৌসুম শুরু হয়ে গেছে এরই মধ্যে, আর তা নিয়েই এখন দলগুলোর মধ্যে চলছে প্রতিযোগিতা। বাজার দরে পনিবনা হলেই পছন্দের ফুটবলারটিকে কিনে নিচ্ছে ক্লাবগুলো। আসন্ন মৌসুমে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে নতুন করে ঢেলে সাজাচ্ছে দল। দলবদলের বাজারে সবচেয়ে বেশি গুঞ্জন হয়েছে প্যারিস সেন্ট জার্মেই ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। তাকে দলে নিতে রিয়াল মাদ্রিদের কতই না তালবাহানা। তবে নাছোড়বান্দা পিএসজিও। দলের গুরুত্বপূর্ণ এই ফুটবলারকে ধরে রাখতে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি ফরাসি জায়ান্টরা। ১০০ মিলিয়ন পাউন্ড বোনাসের পাশাপাশি ক্লাবের গুরুত্বপূর্ণ বিষয়ে এমবাপ্পেকে সিদ্ধান্ত নিতে প্রাধান্য দেওয়া হবে এমন সব লোভনীয় প্রস্তাবও দিয়েছে প্যারিসিয়ানরা। শেষ পর্যন্ত পিএসজির দেয়া প্রস্তাবেই সাড়া দিলেন ফরাসি এই স্ট্রাইকার। ছেলেবেলার ড্রিম ক্লাব রিয়াল মাদ্রিদ নয়, বরং পিএসজিতেই থেকে যাচ্ছেন এমবাপ্পে। শোনা যাচ্ছে পিএসজির সঙ্গে নতুন করে 3 বছরের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন এই ফরাসি স্ট্রাইকার, যেখানে প্রতি মৌসুমে ১৫০ মিলিয়ন ইউরো বেতন পাওয়ার পাশাপাশি বোনাস বাবদ ৩০০ মিলিয়ন ইউরো পাবেন এমবাপ্পে। এদিকে আনুষ্ঠানিকভাবে পিএসজি বা এমবাপ্পের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে মেৎজের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ পরেই আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্যারিসিয়ানরা। এদিকে নতুন মৌসুমে কোথায় ঠিকানা করবেন তা এরই মধ্যে ঠিক করে ফেলেছেন আরেক ফরাসি ফুটবলার পল পগবা। ইতালির বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে পল পগবা ফিরে যাচ্ছেন তার পুরনো ক্লাব ইউভেন্টাসে। ক্লাবটি নাকি এরই মধ্যে পগবার ব্যক্তিগত এজেন্টের সঙ্গে সব আনুষ্ঠানিকতা সেরে ফেলেছে। শোনা যাচ্ছে 3 বছরের জন্য পগবাকে দলে ফেরাতে যাচ্ছে তুরিনের ওল্ড লেডিরা, যেখানে প্রতি মৌসুমে 10 মিলিয়ন ইউরো সহ পারফরমেন্স অনুযায়ী বোনাসও দেওয়া হবে এই মিডফিল্ডারকে। 30 জুন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে পল পগবার। ফারজানা মুমু, সময় সংবাদ।